দেশে প্রবাসে উপস্থিত সকল সম্মানিত ভিউয়ার্স কে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন জানাবেন। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। আরবি ভাষার এই গুরুত্বপূর্ণ পর্বটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই আরবি ভাষায় ফ্লুয়েন্টলি অনবরত কথা বলতে পারেন না, যারা কথা বলতে পারেন না তাদের জন্য আজকের এই পর্বটি। আজকের পর্বটি দেখলে আপনাদেরকে আরবি যেই ভাষাগুলোতে কথা বলতে পারেন না সেগুলো নিয়ে আমরা খুব সুন্দর করে আজকের পর্বটি সাজিয়েছি। আশা করি আজকের পর্বটি চর্চার মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে আপনার যে জড়তা আরবি ভাষা নিয়ে সেটা দূর হয়ে যাবে, এবং আজকের পর্ব থেকে এমনই কিছু বাক্য জানতে পারবেন যেগুলো আমরা দৈনিক কথা বলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিয়মিত আপডেট রাখার জন্য। আসুন তাহলে স্টার্ট করি। যেভাবে আরবিতে কথা বলা শুরু করব, প্রথমত যে বাক্যটি আমার কাছে কোনো কিছু নেই, এই বাক্যটিকে আমরা আরবি ভাষায় যদি বলতে চাই আমরা বলবো মা ইন্দি শাই, আমার কাছে টাকা নাই। মা ইন দি ফুলুস, আই হ্যাভ নো মানি, ইংলিশে বললে আই হ্যাভ নো মানি। আমার গাড়ি নাই, আই হ্যাভ নো কার, আরবি ভাষায় বলবেন মা ইন দি সাইয়ারা। তারপর লিখা আছে আমার কাছে শার্ট নাই, আই হ্যাভ নো শার্ট, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মা ইন দি কামিজ। এখন আমি কি করব, হোয়াট শুড আই ডু নাও, আরবি ভাষায় বলবেন আশাওয়ানা আল হিন। এবার চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো আমার বড় একটা সমস্যা আছে, আই হ্যাভ এ বিগ প্রবলেম, আরবি ভাষায় যদি বলতে চান বলবেন ইন দি মুশকিলা কাবিরা। তারপর আমার আছে বা আমার আছে, ওকে দুটি বাক্য একই, এটা কি আরবি ভাষায় বলবেন ইন্দি। পরের যে বাক্য সেটা হলো সম্ভব না বা কোনোভাবেই না, আরবি ভাষায় বলবেন লাইম কিন, লাইম কিন। এরপর আপনি কি চান, হোয়াট ডি ইউ ওয়ান্ট, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মাজা তুরিজ তুরিদ, মাজা তুরিদ অথবা বলতে পারেন অ্যাশ তুরিদ। আমার পাসপোর্ট চাই, আই নিড পাসপোর্ট বা আই ওয়ান্ট পাসপোর্ট, আরবি ভাষায় বলবেন আনা আবগা জাওয়াজ সফর। পরের যে বাক্য সেটা হলো কবে আসবি, ওয়েন উইল ইউ কাম, আরবি ভাষায় বলবেন আনা মেতাইজি অথবা মাতা জেতু। এরপর চলে যাচ্ছি পরের বাক্য। পরের বাক্যটি হলো আগামী দিন আসুন, কাম টুমরো, এই বাক্যটিকে আরবি ভাষায় যদি বলতে চান বলবেন ফাদ্দাল বুকরাহ। তারপর লেখা আছে আল্লাহ আপনাকে দয়া করুক, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আল্লাহু আফেক, আল্লাহু আফেক, এটা কি আপনি যদি ইংলিশে বলতে চান সেটা বলতে পারেন আল্লাহ ব্লেস ইউ। তারপর লেখা আছে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, নাথিং মাচ ইম্পর্টেন্ট, এই বাক্যটিকে আরবি ভাষায় যদি বলতে চান বলবেন মাফি শাই খাতির। তারপর লিখা এটা শুধু ব্যক্তিগত কিছু, ইটস পার্সোনাল, আরবি ভাষায় বলবেন হাদাবাস শাই শাকসি, হাদাবাস শাই শাকসি। এরপর তুমি অনেক সুন্দর, ইউ আর বিউটিফুল, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা জামিলা জিদ্দান। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো আমাকে পানি দাও, গিভ মি ওয়াটার, আতনি মাই। এরপর বাহিরে অনেক গরম, আরবি ভাষায় বলবেন বাররাকাতির হার, আমার মোবাইল আছে, বাক্যটিকে আরবি ভাষায় বলে বলবেন ইন্দি জাওয়াল। লিখা আছে পরের বাক্যে আমাদের বাড়িতে স্বাগত, আরবি ভাষায় বলবেন হায়াকাল্লা বায়েত না। আমরা চলে আসলাম আরবি ভাষার আজকের পর্বের শেষের দিকে। আপনারা যারা আজকে আরবি ভাষাটা শিখেছেন তারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন আজকের এই চমৎকার পর্বটি থেকে, আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। এছাড়া আরেকটু পরিশ্রম করতে পারেন, সেটা হলো আজকের পর্বের যে লাইক বাটন আছেন সেই লাইক বাটনে ক্লিক করে দিতে পারেন আমাকে উৎসাহ দান করার জন্য। আপনাদের কমেন্ট, শেয়ার, লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করা এগুলো আমাকে আরবি ভাষা বানাতে প্রচুর পরিমাণে উৎসাহিত করে।
তো আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি আরবি ভাষা নিয়ে হাজির হব। আপনাদের আরবি ভাষা নিয়ে যত ভয় ভীতি বা জড়তা আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিটি পর্বে আমি প্রবলেমগুলো সলভ করছি, এই প্রবলেমগুলো আপনাদের যেগুলো ছিল শুরুতে সেগুলো অনেকটাই এখন দূর হয়ে গেছে। আর যারা আগের পর্বটি দেখেননি, আগের পর্বটি দেখে নেবেন, কেননা আগের পর্বে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি যে আপনি আগে কোথাও পাবেন না বা পাননি। তো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।